আজকের এই পৌরসভার সম্মানিত সভাপতি পদকারী জীবন পরিষদের সাবেক চেয়ারম্যান পদকারী গোলাম আহমেদ বিপ্লবী সভাপতি জনাব আলহাজ মোর হোসেন আলী, আমাদের আজকের এই শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চক্রীয় উপেকুয়ার মাটু মানুষের ক্রিয়া নেতা আমাদের রাজপথের সাহসের ঠিকানা চক্রীয় উপেকুয়ার মাননীয় সাংসদ জনাব জাফরাল মহোদয় অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন মাতামারি সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, আমার রাজনৈতিক শিক্ষাগুরু জনাব এস এম জাহাঙ্গীর আলম বুলবুল উপস্থিত আছেন, মাতামারি উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক চাহার বিনিয়ম পরিষদের সকল চেয়ারম্যান, আমার রাজনৈতিক গুরু জনাব আলহাজ মহসিন বাবুল আমাদের মাঝে উপস্থিত আছেন, তৎসময়ের ছাত্র আন্দোলনে যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাহ মানব কলেজ বিএনপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, যিনি এই পদকখানির সমবায় জনতার অতি আপনজন হিসেবে ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছেন, বারবার আপনাদের ভোটে নির্বাচিত হয়ে যিনি পাঁচবার বদরখালি সমবায় কৃষি পরিবেশ সমিতির দায়িত্ব পালন করেছেন এবং যিনি আসন্ন সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আমাদের সেই পরামর্শদীয় নেতা মাননীয় সংসদের অতি আপনজন জনাব দেলোয়ার হোসেন বিয়নাস এম সাহেব উপস্থিত আছেন, বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব জসিমউদ্দিন টিপু উপস্থিত আছেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা নুরুল আমিন জনি উপস্থিত আছেন, বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব আব্বাসউদ্দিন জঙ্গি উপস্থিত আছেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আমার পরামর্শদেয় জনাব মাস্টার আব্দুল জলিল, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আমার পরামর্শদেয় জনাব সরোয়ার আলম ফকির, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বিশিষ্ট সমাজসেবক জনাব ডাক্তার সেলিম, যুবলীগের সভাপতি ইউনুস সিদ্দিকী সাধারণ সম্পাদক হামিদুল্লাহ, মাতামারি যুবলীগের আহ্বায়ক আনসারুল করিম, আওয়ামী লীগ নেতা বেলালউদ্দিন এমইউপি থেকে শুরু করে আজকে আমার সামনে যারা সারা জীবন আওয়ামী লীগ করে আজকের এই দিন পর্যন্ত এসেছেন, আমার সে পরামর্শীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং উপস্থিত সম্মানিত অতিথি, আসসালামু আলাইকুম। আসলে এখানে আমি বক্তব্য দেব না, শুধু একটি কথাই বলে আমি আমার কথা শেষ করব। এখানে অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত আছেন, তাদের সামনে আজকের এই 15ই আগস্টের স্মৃতিচারণ করা অন্তত পক্ষে আমাদের জন্য বেমানান বলে আমি মনে করি। তাই আমি আমার পরামর্শ এলাকা জানা এস এম জাহাঙ্গীর আলম বুলবুল এবং আমার রাজনৈতিক গুরু আমার পরামর্শ এলাকা জানান মহসিন বাবুলের কাছ থেকে আপনারা 15ই আগস্টের সেই গুরুগম্ভীর সেই বাধারাময় দিবসের আপনারা স্মৃতি সাধন শুনবেন সেই কথা আমি বলতেছি। শুধু একটি কথাই বলবো, সেটা হলো 1965 সালের 15ই আগস্ট
সেদিন পরিকল্পিত ভাবে আন্তর্জাতিক ভাবে এবং দেশীয় ভাবে আওয়ামী লীগকে পুরোপুরি ভাবে নেতৃত্ব শূন্য করার একটি নীল নকশা ছিল, যার কারণে সেদিন বঙ্গবন্ধু সেই মাসুম বাচ্চা রাষ্ট্রের হাতে পান একই ধারাবাহিক নয়। এরা সেদিন সেটা করে পরবর্তী সময়ে বাংলার জনগণ আওয়ামী লীগের সঠিক নেতৃত্বে আওয়ামী লীগ গেছে ছিল। তারপর পরবর্তী সময়ে 2007 সালের 21শে আগস্ট আবারও জেনায় হামলা করে আওয়ামী লীগকে নেতৃত্ব পূর্ণ করতে চেয়েছে। সেই দিনও আল্লাহ অপারেশন রহমতে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা মেসে ছিলেন, কিন্তু আমাদের সদ্য নেত্রী আইরি রহমানকে শুরু করে আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী সেই দিন রাত মধ্যে সাথে সাথে মৃত্যু বরণ করেছিল সেই ভয়াবহ ক্যাম্প সামনে। তাই আমি আজকের এই 15 আগস্টের শক্তি শক্তিকে পরিণত করে এবং সর্বোপরি যে আমরা যে অবস্থায় আছি সংগঠনকে শক্তিশালী ও মজবুত করার আহ্বান জানিয়ে এবং আজকের এই শোক দিবসকে সকল সার্থক করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংসদীয় নেতাদের বক্তব্য শোনার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।